তোমার মা আর হরকান্ত খুড়ার মাঝত অবৈধ সম্পর্ক আছে। কি কলা কি কলা কি কলা তুমি? মারা মারা মোক। তুমি কি কইছা তুমি জানা না? কার জোরে তুমি সত্যটো অসত্য কইব নোৱাৰা বৰণ মই নিজ কানেৰে শুনিছো। তীর্থ ভ্রমণের চলে দুইজনে বাহিরলে ফুড়ব যার কথা আর সেই কথাটুকে মোক তোমাক কবলে কলে মই পাগল হয়ে যাম। তেনুকা কথা এটা তুমি মোক কিয় কলা? অধৈর্য নহবা বরণ, সকলো সমস্যার একটা সমাধান থাকে। তুমি মা বৃদ্ধাশ্রমলে পঠিয়ে দিয়া, সেইটোই ঠিক হব। মা চাহ। বৰি, আজি বাবা ঘৰত নাই দেখোন, ক'ত গেছি? আপোনাৰ তীৰ্থ ভ্ৰমণৰ কথাটোক লৈ এওঁ বৰ টেনশ্যনত পৰিছে। তাকে কিবা এটা কৰিব পাৰি নেকি? ওলাই গৈছে। গাড়ী মা, অ মা, যা 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 সোনকালে ওলাই গৈ তীৰ্থযাত্ৰালৈ আকৌ। তীৰ্থযাত্ৰা কি নোকহে বাবা, এনেকৈ আৰু উৱা হতে ওলাব পাৰি না? এই গাঁৱৰ মানুহগিলা হৰকান্ত হাত। আহা মা, তোৰ ব্যৱস্থা মই কৰি আহিছো, কাৰ লগত যাওঁ সেইটো ডাঙৰ কথা নহয় নহয়, তীৰ্থযাত্ৰালৈহে যাবি। যা ওলা গৈ এতিয়া। কি যে কথাগিলা ক, ওলা আকৌ মা, গাড়ী ৰৈ আছে। আমা, ঐ বেগটো উলিয়া। আবল বাবা, হুম, এগলাখান কি জাগাই বাবা? শুন মা, আজিৰ পৰা তোৰ এয়াই ঘৰ হ'ব, এয়াই তোৰ তীৰ্থস্থান। এগলা তাই কি কৈছা? মই একো বুজি পোৱা নাই। লাহে লাহে সকলো বুজিবি। তই ক'ত যা? শুন মা, তই আৰু ঘৰলৈ কেতিয়াও ফোন নকৰিবি আৰু কেতিয়াও নাযাবি। সেইগিলা তই কি কৈছা? অহ, এই কেম্পাছৰ বাহিৰ হ'লে তই মোৰ মৰা মুখ দেখিবি। দাদা, এগলা কি জাগা? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম, এটো কি বস্তু? ডাস্টবিন, ডাস্টবিনের দরে বস্তু, ডাস্টবিনত আবর্জনা পেলার দরে বৃদ্ধা অবস্থাত লড়া ছোৱালীয়ে মাক বাপেক বিলাকক ইয়াতে দলিয়াই থৈ যায়। আমি আমাৰ সতী সন্ততিৰ কাৰণে বোজা নহয় জানো, বোজা এয়া ডাষ্টবিন নহয়, বুজিছে? সেইখন হৈছে এখন স্বৰ্গ, স্বৰ্গ। বৃদ্ধা অৱস্থাত মানুহ ইয়াতে থাকে, থাকেহি আহি পেলাই
বরষুণ দিব নয় চকুর পানি দিয়ে ভিজছে বরষুণ বিজা কিরানোর কথা মরিতে ভাল লাগছে আপনি যাও